যেমন আছি তেমনই ভালো। আমরা কাজ করতেছি, আপনাদের সেবা করতেছি, উন্নয়ন করব। আগামী চার বছর, সাড়ে চার বছর পর আপনারা সেই উন্নয়নের মূল্যায়ন করবেন। মুরব্বীরা মাথায় আসসালাম আলাইকুম। আমরা এই ব্রিজের আজকে ভিত্তি প্রস্তর করলাম, অতি শীঘ্রই এই ব্রিজের কাজ শুরু হবে। এবং আমাদের মেম্বার সাহেব উনি সবসময় আপনাদের জন্য দাবি করে থাকেন এই এলাকার জন্য, তো উনি আজকে ওনার মোটরসাইকেলে আমি ওই রাস্তা দিয়ে আসছি। এই রাস্তায় আসার পরে আমরা ইতিমধ্যে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, আমরা এই রাস্তাটা আমাদের প্রজেক্টে ঢুকানো আছে, দেওয়া আছে। কিন্তু তারপরও যেহেতু আমি আসছি আপনাদের এই উঠানে, আমরা ইনশাল্লাহ আগামী বর্ষার আগে, এটা তো শীত, আগামী বর্ষার আগে আপনাদের এই রাস্তাটা আমরা ইটের করে দেবো ইনশাল্লাহ। আমি যখন 2014 সালে আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইছিলেন, তখন তিন থানায় মাত্র 35% মানুষ বিদ্যুৎ পাইছিল। আজকে 6 বছরে আমরা সেটা 95% করছি, আর 5% বাকি আছে। ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে 100% বিদ্যুৎ হয়ে যাবে। আমরা সদরপুরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করছেন, আমাদের অন্য কাউকে নিয়ে ওরকম কথা বলার কিছু নাই। খালি বলবো যে যারা বাটপারি করে, যারা চিটারি করে, তারা আজীবন বাটপারি করে যায়। আপনারা গ্রামের মানুষকে, মানুষ যারা বোকা মনে করে, তাদের থেকে বড় বোকা দুনিয়াতে নাই। কারণ রাজনীতির মূল ধারাই তো গ্রাম থেকে উঠে, চায়ের দোকান থেকে উঠে, তারপর না প্রধানমন্ত্রী যেইখানে দেখেন উঠে তো গ্রাম থেকেই, তাই না? আর যারা এই গ্রামের মানুষে বোকা মনে করে, তাদের মতন বড় দুনিয়াতে নাই। কিন্তু আপনাদের মনে আছে নির্বাচনের আগে আমার সকল নেতা এবং আপনাদের আমি বলছিলাম যে সারা বাংলাদেশে কি নির্বাচন হবে আমি জানি না, আমার এই তিন থানায় সুষ্ঠু নির্বাচন হবে কইছিলাম। তো সে কাছে এই তিন থানায় সুষ্ঠু নির্বাচন করছে, বাকিটা কই তৈব? যে কারে ভালোবাসে সেটা তো বোঝা গেছে, প্রমাণ হয়ে গেছে না? খালি ওনার একটু খেলায় উনি খেলে, খেলায় খেলে, খেলায় খেলে, বুঝলে কাম নাই তো খেলার মধ্যে থাকে। উনি আমার খেলা খালার খেলা আর বুঝলো না, উনি এখন আবার কমিটি করবে, আবার এই করবে, আবার লিপু সুরারে আনবে, আবার ওই আনিস ডাকাই যে ঘর বাড়ি পড়াইছে তাকেও আনবে, আইনা কমিটি করবে, কইরা কমিটি আবার বেচবে, বেচে এইগুলো দেখে চিহ্ন খেলাবে, খেলাইয়া উনি একটা মানে ঝামেলার মধ্যে থাকবে। উনি আইসা কইতে পারতো নিশ্চয় তুমি এমপি হইছো, জনগণ তোমারে ভোট বানাইছে, বাবা আমি তোমার মুরব্বী, তোমার সাথে আছি, তুমি উন্নয়ন করো, আমায় দিয়ে দুইটা ভোটা কাটাই। কি জনগণ আমারে মানতেছে না, তোমারে মানছে, বাবা তুমি উন্নয়ন করো, পাশে দুই একটা ভিটা আমারে দেখা দেয়, লাইট কে নিয়ে আইতাম, আইস কে নিয়ে আইতাম। উনি জীবনে ভিটা কাটে নাই, ভিটা কি জিনিস সেটা জানেও না। এই এলাকার মানুষে যদি উনি ভালোবাসতো তাহলে উনি কইতো না যে জনগণের রায় আমি মাইনা নিয়েছি নি, বাগান তুমি যেভাবে চলবা সেভাবে চালো, আসো আমরা দুজন মিলা করি। উনি আবার সোরালিপুরে যে মিটিং করায়, ওরা আবার কয় যে নিক্সন চৌধুরীর আত্মীয় ওমর ফারুক চৌধুরী ক্যাসিনো তে ধরা পড়ছে। ওমর ফারুক হলো আমার লতার উপর লতা গেছে, টানছে না হীরা গেছে। লিপু সাহেব বক্তৃতা দেয়, নিক্সন চৌধুরী আপনি বঙ্গবন্ধুর পরিচয় দেন, আমার দাদার পরিচয় আমি দি, তোর কি আমার দাদার পরিচয় আমি দিব না? কয় উনি কেন পরিচয় দেয়? দিব লিপু, পারলে তুই তোর দাদার পরিচয় দে তো, তুই দিতে পারস না, এজন্য আমি আমারটা দিব না। যাই হোক, আমার কথা হলো আমরা উন্নয়ন করতে দিই। সদরপুরবাসী বিপুল ভোটে আমাকে নির্বাচিত করছেন, আমি আপনাদের কাছে ঋণী। আমরা এই কিছুদিন আগে প্রায় 300 কোটি টাকা প্রজেক্ট আমরা জমা দিয়েছি, ইনশাল্লাহ পাশ হয়ে যাবে। আমরা বিদ্যুতে 100% বিদ্যুৎ মার্চ মাসের মধ্যে করতেছি, আমরা রাস্তাগুলো চওড়া করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা সদরপুরে যানজট, যে যানজটটা ছিল সেই যানজট দূর করার জন্য কাজ করতেছি। আমরা একটা পরিবেশ ফেরত নিয়ে আসছি, আমরা আওয়ামী লীগ অরিজিনাল আওয়ামী লীগ, যারা যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে আচ্ছা সারা জীবন আওয়ামী লীগ করতে, তাদের কাছে চাই না নীতি, সভিবাই মতন মানুষদের কাছে চাই না নীতি। আমরা নিরিবিলি ভাবে এলাকার মানুষ আমাদের দায়িত্ব দিছে, সেই মানি দায়িত্ব সবাই একত্রে পালন করব। এর জন্য আমাদের সুষ্ঠু রাজনীতিতে আমরা ফেরত আসছি। আমরা রাজনীতি করব জনগণের উন্নয়নের জন্য, পোস্ট পজিশনের জন্য না। আমি নিক্সন যদি পোস্ট পাই আর না পাই, এলাকার মানুষ যেই ভালোবাসা আমাদের দিছে, ইনশাল্লাহ এর থেকে বড়
এস্টিকা বড় পাওয়ার হইতে পারে না। ঠিক, ওই পোস্ট পজিশনের লোক ওই মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন আমার নাই, যেমন আছি তেমনই ভালো। আমরা কাজ করতেছি, আপনাদের সেবা করতেছি, উন্নয়ন করব। আগামী চার বছর, সাড়ে চার বছর পর আপনারা সেই উন্নয়নের মূল্যায়ন করবেন। খালি আপনাদের কাছে আজ পর্যন্ত একবারে একবার যে কথা আমি দিছি সেই কথাই ছয় বছরে আমি কোনোদিন ফেরত নেই নাই। একবার জবান দিয়ে বাইর করছি, সেই কাজ আমি করছি না। আপনাদের কাছে আর একটা জবান দেওয়া যায়, যত কমিটি করুক, যত ফালাক, যত চাপাবাজি করুক, আগামী জাতীয় নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে উপরে আল্লাহ শেখ হাসিনা যদি জীবিত থাকে, নৌকা আমার গ্রামে নিয়ে আসবে, এবং সেই নৌকা হবে বঙ্গবন্ধুর আদর্শের নৌকা, জাফরুল্লাহর মতন যুদ্ধ অপরাধীর নৌকা না। সেই নৌকা হবে মানুষের উন্নয়নের নৌকা, শেখ হাসিনার উন্নয়নের নৌকা হবে। ওই জাফরুল্লাহর মতন দালাল, লিপুর মতন কলেজে শিক্ষক নিয়োগের টাকা চোর, আনিসের মতন ঘর পোড়া টাকা ইত্যাদি আওয়ামী লীগ হবে না। তাই আপনারা প্রস্তুত থাকেন, দুইবার জনগণ তার রায় জননেত্রী শেখ হাসিনাকে পৌঁছে দিচ্ছে। তাই অবশ্যই বঙ্গবন্ধুর কন্যা, আগামীতে আমার আত্মবিশ্বাস এবং আমার কর্মতেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা আগামীবার নৌকা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত থাকেন, সদরপুর ভাঙ্গাচর বদ্রসন আগামী চার বছরের মধ্যে বাংলাদেশের উন্নয়নের মডেল উপজেলা ইনশাল্লাহ আমরা করে দেবো। সবাই দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য, শেখ রেহানার জন্য, তারা যেন দীর্ঘজীবী হয়, বারবার ক্ষমতায় আছে, আর আমরা যেন আপনাদের কাছে উন্নয়ন নিয়ে আসতে পারি।